হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি অ্যান্ড ঈশা লাইফস্টাইল। আমি মাম্পি। তো তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভীষণ ভালো আছি, তো আশা করি তোমরাও খুব ভালো আছো। আর এখন যারা যারা আমার ভিডিওটি দেখছো, তারা তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর সঙ্গে থাকো। আর এই দেখো, আমি একটু ঘর ঝাড়ু করছি। ঘর ঝাড়ু করে নিয়ে তারপর মেয়েকে ঘুম থেকে উঠাবো। তো ওকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠানোর চেষ্টা করি, না হলে রাত্রেবেলাও দেরি করে ঘুমায়। আর রাত্রেবেলা এত রাতে করে ঘুমোনো মানে শরীর খারাপ হবে। সবাই বলে তাড়াতাড়ি ঘুমোতে হয় আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, তো সেটাই একটু করার চেষ্টা করছি, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠানোর আর ঘুম পাড়ানোর। আর এই দেখো, আমি বাইরেটা একটু ঝাড়ু করছি জল দিয়ে। জল দিয়ে সম্পূর্ণটা ধুয়ে দিব, না হলে এই সম্পূর্ণ নোংরা ঘরের ভিতরে ঢুকে যায়। মেয়ে তো কিচ্ছু বোঝে না, ও তো একবার জুতো পরে একবার জুতো খুলে খালি পায়ে হাঁটতে থাকে, তো ওর পায়ের সঙ্গেই বেশিরভাগ নোংরাটা ঘরের ভিতরে ঢুকে যায়। তাই জন্য এইভাবে আমি ধুয়ে দিই, এইভাবে আমি প্রতিদিন ধুয়ে দেওয়ার চেষ্টা করি, না হলে তো খুবই নোংরা হয়ে যায়, আর সেগুলো তো আমাকেই পরিষ্কার করতে হয়। আর এই দেখো ফ্রেন্ড, আমি জামা কাপড় ধুয়ে নিয়ে এলাম, এখন সব মেলে দিব এক এক করে। মেয়ে জামা কাপড়ও সব খুলে নিলাম, খুলে নিয়ে তো ওরগুলোও ধুয়ে দিলাম। তো তাড়াতাড়ি করে যদি না ধুয়ে দিই তাহলে রোদ পাবে না, একটু পরেই রোদ চলে যাবে, বেশিক্ষণ এখানে রোদ থাকে না, তো শুকোতে চায় না। তবুও একদিনে শুকোবে না সব, আরেক দিন দিতে হবে। আর ওই দেখো, আমার মেয়ে খেলছে, ওকে তেল মালিশ করিয়ে দিলাম, তো খেলছে, ও একটু খেলে নিক রোদের মধ্যে, তারপরে ওকে আবার স্নান করাবো। তো প্রতিদিনই ও এইভাবে সুন্দর করে এখানে খেলে, এই টাইমটা ও খুব এনজয় করে। আর তার ফাঁকে ফাঁকে আমি একটু কাজ সেরে নিই। আর জামা কাপড় সব মেলা হয়ে গেল দেখতেই পারলে। আর এখন আমি এই বাসটা দিয়ে এখানে একটু উঁচু করে দিচ্ছি, কেননা তারটা খুব ঢিলে হয়ে গেছে, আর উঁচু করে দিলে একটু রোদটাও ভালো পাবে। মেয়ে এখানে খেলছে, খেলুক, আমি একটু ওর জন্য জল নিয়ে আসি, গরম জল নিয়ে আসব। গরম জল নিয়ে এসে ওকে স্নানটা করিয়ে দেব। আর রোদেও দিই, ওই যে বালতিটা দেখতে পাচ্ছ ওখানে আমি জল রোদে দিই, কিন্তু খুব একটা গরম হতে চায় না, রোদটা বেশিক্ষণ থাকে না, তো সেই জন্যই, তাই জন্য আবার আমাকে একটু জল গরম করতে হয়। আর এ দেখো, আমি চেয়ার নিয়ে চেয়ারের মধ্যে ওকে বসিয়ে লোশন লাগিয়ে দেব, ক্রিম লাগিয়ে দেব, জামা পরাবো। তো জামা, লোশন, ক্রিম, শ্যাম্পু, বডি ওয়াশ সব আমি এখানে নিয়ে আসি, এটার মধ্যে রাখি, কারণ ওই পাশটা একটু বালি আছে, তো তাই জন্য এইভাবে ওকে প্রতিদিন আমি স্নান করিয়ে থাকি। এখন গরম জলটা আনতে যাচ্ছি, গরম জলটা নিয়ে এসে ওকে স্নান করিয়ে দেব, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর আজকে আমার মনটা ভীষণই খারাপ, কুকুর আমার এত বড় একটা সর্বনাশ করে দিয়েছে, আমি ভাবতেও পারিনি। তো কাল রাতে মেয়ে একটু বিছানার মধ্যে জল ফেলেছিল, তাই জন্য তোষকটা রোদে দিয়েছিলাম, এই দেখো কি পরিস্থিতি করেছে। তো ওই দিদিভাইটা বললো যে আমাকে দাও, আমি এটা সেলাই করে দিচ্ছি, তো বেশ ভালোই হলো, না হলে তো আমাকে করতে হতো। তো দিদিভাইটাকে দিয়ে সেলাই করিয়ে নিচ্ছি, আপাতত তো এইভাবেই করতে হবে। গুড ইভিনিং ফ্রেন্ড, এ দেখো আমি চা করে নিয়েছি আর মেয়ের জন্য হরলিক্স, আমি চা খাবো আর মেয়ে হরলিক্স খাবে। তো দেখো, আমি প্রতিদিন ওকে দুধ হরলিক্স দিই না, অল্টারনেট করে দেওয়ার চেষ্টা করি, এক এক দিন এক একটা, তো তাহলে এমনি খেতে চায় না ও, ওকে যদি আমি একই খাবার প্রতিদিন দিই তো একদমই খাবে না, তাই জন্য অল্টারনেট করে দিই। আর ওকে আমি একা একা খেতে বলছি, তো যদি একটু খায় তো ভালো কথা, আর না খেলে তো আমাকে খাইয়ে দিতে হবে। আর দেখো, আমি
চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিই, জল খেয়ে নিয়ে তো চাটা খাবো। তো ও এখন ওকে জল দিতে হয়, সব সময় জল দিতে হয়, যে কোনো খাবার খাবে, খাবার খেতে খেতে ওর জল লাগবে, ওকে জলটা দিতে হয়। তো বলছে আমি জল এইভাবে খেতে পারছি না মা, তুমি আমাকে খাইয়ে দাও, আর এটা দিয়েও খাবে না, ও আ করবে আমি ওর গলায় ঢেলে দেবো। তো বললাম ঠিক আছে তাহলে তুমি বসো, আমি তোমার জন্য গ্লাস নিয়ে আসি, গ্লাস নিয়ে এসে খাওয়াবো, দেখো কীরকম করে আ করে দেখাচ্ছে যে আমি এইভাবে খাবো। তো ও যেভাবে খাবে ওকে তো সেইভাবে খাওয়াতে হবে, সবাই তো এক স্টাইলে খেতে পারে না, সবারই নির্দিষ্ট একটা করে স্টাইল থাকে। আর দেখো খাতার মধ্যে যা পাচ্ছে আঁকিবুকি করছে, মানে সব সময় এটাই করতে থাকে, পেন দিয়ে লিখতে এত ভালোবাসে, মানে ও ওর মতো করে লিখবে, মানে তাই জন্য যে আমি পড়া লিখাবো ওকে, পড়াশোনার ব্যাপারে লিখবে কিছু, সেটা ওকে অনেক কষ্ট করে শেখাতে হয়। আর ও হিজিবিজি কিছু লিখবে সেই জন্য একদম এক্সপার্ট, ওর লেখার মানে কত খাতা যে এরকম করে চা পেয়েছে, দাগ দিয়েছে, কি সমস্ত আর্ট করেছে, মানে এরকম ওর মানে এগুলো লেখার প্রতি আর্টের প্রতি ভীষণ ঝোঁক। তো করোনার জন্য দেওয়াও হচ্ছে না ওকে, তো ভাবছি সামনের বছর দেব, আর্টে দেব, নাচেও দিতে হবে, করোনার জন্য সব বন্ধ হয়ে আছে, ভয় মানে ভয় লাগে আমার দিতে, যে এখনো দেখো মেয়েকে কত আদর করতে করতে খাওয়াতে হয়, তো আদর করেই খাওয়ানোর চেষ্টা করি, তাতে একটু ভালো করে খায়, না হলে তো কান্না করতে করতে সব বমি করে দেবে। আর এই যে এইটুকু হরলিক্স খেতে কতটা সময় লাগিয়ে দেবে কে জানে, আর একা একা খাবে এটাই তো বেশি ভালো লাগে, বড় হয়েছে এখন একা একা দুধ হরলিক্সটা অন্তত বকে খেতে পারে, কিন্তু না খাবেই না।